আজকে হচ্ছে সুহানার জন্মদিন, তো সুহানার পছন্দর মতনই রান্না হচ্ছে। হ্যাঁ, সুহানা যেটা যেটা বলে দিয়েছে সেটাই হচ্ছে। ওর আবদার ছিল পোলাও, মানে যেটা আমি ভুড়ি বলি, আর চিকেন কষা ডাল সিদ্ধ, তো সেইটাই বানানো হচ্ছে। দেখো, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি, তার জন্য ভাতের জন্য পেঁয়াজ আর রসুন তেজপাতা, আর চিকেনটা দই চিকেন করছি, দই দিয়ে পুরো মশলা দিয়ে ম্যারিনেট করেছি। আর আমি দই সেটা হলুদ দিই না, হলুদটা স্কিপ করে রেখে দিই। আর এই দেখুন বাটি, আর মাথায় তেল কাজ হবে, গোসল করতে মাথায় তেল দিয়েছে। আর রান্না করছে একটু পায়েস, জন্মদিনে পায়েস হবে না, এটা তো হয় না, তো পায়েস করছে। আর এই দেখো বার্থডে থালি, লাঞ্চ থালি, প্লাস ওর প্রিয় খাবারই করেছে, ও যেটা আফতার করেছে সেটাই করা হয়েছে। গোসল টোসল করে নিয়েছে, নতুন জামা পরে নিয়েছে, তার সঙ্গে আছে আম। তো গুড ইভিনিং বন্ধুরা, ওর ফ্রেন্ডসরা এসছে, সারপ্রাইজ দিয়েছে, ফ্রেন্ডসরাই কেক নিয়ে এসছে, তো সুহানা সারপ্রাইজ, ও একদমই জানতো না। তো এই দুটো হচ্ছে ওর ফ্রেন্ডস, তো কেক কাটা হচ্ছে, কেকটা কিন্তু ওর ফ্রেন্ডসরা নিয়ে এসছে, ও একদম জানতো না সারপ্রাইজ। আর ওর ফ্রেন্ডসরা হচ্ছে ভেজিটেরিয়ানস, তো কেক কাটার পর ওদিকে পাফ পাফস দেওয়া হয়েছিল, খেয়েছে ওরা, রিল টিল বানিয়েছে, ওগুলো আর আমি ভিডিও করিনি। তো আর রাতে দেখো আমরা বাইরে থেকে নিয়ে এসেছি রোল আর গ্রিন চিকেন, ব্যাস আর কি, এই একটা ছোটোখাটো সোহানা সেলিব্রেট। তো তোমরা ওকে সবাই উইশ করো, আর শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার কমেন্টস, আর অনেক অনেক শেয়ার করো, তো প্লিজ প্লিজ সাপোর্ট মি, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে একটু বড়ো করো প্লিজ।